নমস্কার, সৌভাগ্য ও সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছে লাইভ ফোন ইন অনুষ্ঠান নিয়ে। আপনারা তো অপেক্ষায় থাকেন, তার কারণ আমাদের এই অনুষ্ঠানটির মাধ্যমে নতুন কিছু আপনারা খুঁজে পান এবং আজকেও আমাদের নতুন কিছু বিষয় রেখেছি খুব গুরুত্বপূর্ণ। তখন লাখ লাখ মানুষ বসে থাকেন টেলিভিশনের সামনে যে কি আজকে পাবেন, কোন সারপ্রাইজ দিচ্ছেন স্যার। অবশ্যই আজকে কিন্তু আমাদের একটি বিষয় রেখেছি শনি গ্রহ নিয়ে। আচ্ছা, আপনারা বলতে পারেন এই যে শনি পুজো যারা করছেন, তাদের যে শনি গ্রহ মানে শনিকে পুজো করলে কি আমরা ফল পাবো এবং কারা সেটা করতে পাচ্ছেন, সবাই কি পারবেন শনি পুজো করতে পারবেন এই শ্রাবণ মাসে? মাসটা কিন্তু আপনাদের শ্রাবণ মাস, অর্থাৎ একেবারে যেটা হলো বাবার প্রিয় মাস, অর্থাৎ মহাদেব ভোলানাথ এবং শিব মহেশ্বরের মাস। এবং কিভাবে তাকে তুষ্ট করব, পূজো অর্চনা করব এবং কিভাবে তার থেকে আশীর্বাদ পাব, কৃপা পাব, সেগুলো তো আমরা জানছি। তার সঙ্গে কিন্তু এই শনি গ্রহ নিয়ে আজকে আমাদের আলোচনা চলবে, কারা পূজো করতে পারবেন এবং তার ফলে আপনি কি উপকার পাবেন, সবকিছু কিন্তু আজকে আমরা বিশদে জানবো। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। আপনারা জানেন দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং তার সম্বন্ধে হয়তো নতুন করে কিছু বলার নেই, তবু কিছু বলতে হয়, যিনি কিন্তু একাধারে জ্যোতিষ এবং হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ এবং তার সঙ্গে তিনি কিন্তু একজন বাস্তু কনসালটেন্ট এবং তার সঙ্গে তিনি একজন কেপি অ্যাস্ট্রোলজার। একদিকে যেমন সনাতন জ্যোতিষ, তার সঙ্গে তিনি কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতির দ্বারা দুটোকে মেলবন্ধন করে মানুষকে কিন্তু উপকার করে যাচ্ছেন দীর্ঘ বছর ধরে। এবং তার সঙ্গে তিনি কিন্তু আধ্যাত্মিক জগতের মানুষ এবং কিছু আমাদের আলোচনার মধ্যেও থাকে পৌরাণিক কিছু কাহিনীও আপনাদের কাছে আমরা তুলে ধরি। তখন এটা আপনাদের রিকোয়েস্ট থাকে যে তার কাছে অনেক কিছু আপনারা পাবেন। আজকেও তিনি আমাদের সঙ্গে যখন রয়েছেন আমাদের অনেক কিছু আমাদের আলোচনা থাকবে। আর আপনারা তো জানেন লাইভ অনুষ্ঠান মানে সরাসরি তার সঙ্গে কথা বলতে পাচ্ছেন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা জানাবেন, তাহলে কিন্তু হবু আপনার জীবন সম্বন্ধে আপনি কিন্তু জেনে যেতে পাচ্ছেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। উপস্থিত আছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথচলা। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার স্যার। প্রথমেই বললাম আজকে কিন্তু আমাদের একটা জিজ্ঞাসা রয়েছে শনি গ্রহ নিয়ে। এই যে শ্রাবণ মাস, ভরা শ্রাবণ মাস, একদম বাবার প্রিয় মাস এবং যেই মাসটা কিন্তু আমরা অপেক্ষা করে থাকি এক বছর ধরে যে কবে এই মাসটি আসবে এবং কি কি পালন করলে, কি কি রীতিনীতি উপাচার পালন করলে আমরা ভালো থাকব এবং সুস্থ সবল সতেজ জীবন, তার সঙ্গে সুখ শান্তি সমৃদ্ধি সর্বক্ষণ যেন আমাদের সঙ্গে থাকে। এবং এই যে শনি পুজো যেটাকে বলা হয়, সবাইকে করতে পারেন বা কতটা তার উপকার পাবেন বা কারাই করতে পারবেন না, আমরা সেইগুলো কিন্তু আজকে বিশদে জানবো স্যার। বহু মানুষ রয়েছেন বর্তমানে ভীষণ রকমে দুঃসহ যন্ত্রণায় ভুগছেন, কিছু না কিছু সমস্যা কিন্তু কম বেশি প্রত্যেকেরই রয়েছে। এখন এই যে সময়টা যাচ্ছে, এই যে শুভ সময়টা আবার এসেছে, এই যে শ্রাবণ মাসটা, এটা দেবাদিদেব মহাদেবের যেমন একদম প্রিয় মাস এবং এই মাসে যত কিছু পুজো আরাধনা, যা কিছু টোটকা উপাচার সব কিন্তু কার্যকরী হয়, শাস্ত্র মতে বলে এই মাসের কিন্তু গুরুত্ব অপরিসীম। এখন এই যে দুঃখ দারিদ্র কারকগ্রহ গ্রহরাজ শনি যন্ত্রণায় ভুগছেন দীর্ঘদিন ধরে, দীর্ঘদিন ধরে কোনো মনস্কামনা পূর্ণ হচ্ছে না, দীর্ঘদিন ধরে হওয়া কাজটা হচ্ছে না, যে কোনো কাজে যাচ্ছেন ব্যর্থ হয়ে যাচ্ছেন, মনে অনেক কিছু পরিকল্পনা করে রেখেছেন যে এই পরিকল্পনা অনুযায়ী এগোবো, বছরের শুরুতে যে সমস্ত লক্ষ্য স্থির করে বহু মানুষ আছেন যে নতুন বছরের সূচনায় নিজস্ব কিছু লক্ষ্য স্থির করে নেন, সেই অনুযায়ী কিন্তু আপনারা পথ চলতে চেষ্টা করেন। সেই রকম বহু মানুষের যা যা গোল ছিল, লিস্ট অফ গোল, সেই গোলগুলো কিন্তু সাকসেস হতে গিয়ে ভীষণ রকম দেখছেন যে বাধা আসছে, হচ্ছে না কিছুতেই সেই লক্ষ্য পূরণ। সুতরাং জানবেন শনি গ্রহের অশুভত্বের কারণেই কিন্তু এগুলো হয়ে থাকে। আর এই দুঃখ কষ্ট দারিদ্রতার একান্ত কারক গ্রহ যদি বলা হয় সেটা হচ্ছে গ্রহরাজ শনি। এই শনি গ্রহের আরাধনা করলে, এই গ্রহ যতক্ষণ না তুষ্ট হবে ততক্ষণ কিন্তু এই গ্রহের কুপ্রভাব থেকে কারণ নিষ্কৃতি নেই এবং এ কিন্তু কর্মফলদাতা গ্রহরাজ শনি। সুতরাং
এটা যেমন কর্ম করবেন সেই অনুযায়ী তো ফল ভোগ করাবেই গ্রহরাজ শনি। যদি কিছু নিষ্ঠা নিয়ম নীতি মেনে চলা যায় সেক্ষেত্রে কিন্তু দুঃখ দারিদ্রতা যন্ত্রণা এগুলোর প্রভাব কিন্তু একটু লাঘব হয়, একটু কিন্তু কম হয়। তার জন্য কিন্তু এই শনিবার শ্রাবণ মাসে শনিবার গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখবেন বহু জায়গায় বর্তমানে শনির মন্দির রয়েছে, গ্রহরাজ শনির মন্দির বহু জায়গায় দেখা যায় এখন মন্দির হয়েছে, এবং শ্রাবণ মাসে শনিবার গুলোতে দেখা যায় যে সকাল থেকে পুজো শুরু হয়ে যাচ্ছে, প্রচুর মানুষজন সেখানে কিন্তু নিয়ম মেনে উপোস করে সুন্দরভাবে পুজো পাঠ দিচ্ছেন। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যাদেরই জন্মছকে শনি গ্রহ একটু পীড়িত আছে বা শনি গ্রহের অন্য গ্রহের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, কোনো শনি গ্রহের প্রভাবে কোনো বাজে দোষ হয়ে রয়েছে, তারা কিন্তু অবশ্যই এই শ্রাবণ মাসে শনিবার গুলো কাজে লাগাবেন। বড় ঠাকুরের যে বলা হয় গ্রহরাজ শনিকেই বড় ঠাকুরের পুজো তারা কিন্তু আপনারা দেবেন সূর্যাস্তের পর, সূর্যাস্তের পরে কিন্তু দিলে সব থেকে আপনারা তার যে শুভ ফল বা বেনিফিট এটা কিন্তু পাবেন। অনেকে দিনের বেলাও পুজো দিয়ে দিচ্ছেন, তারা কিন্তু যাদের কিন্তু জন্মছকে শনি ভীষণ রকম খারাপ পজিশনে রয়েছে বা শনির কারণে কষ্ট পাচ্ছেন, হতে পারে আপনার শনির ঢাইয়া চলছে, হতে পারে সাড়ে সাতি চলছে, হতে পারে শনির মহাদশা দিয়ে যাচ্ছেন, এছাড়াও শনি শাপের দোষ করেছে জন্মছকে, শনির কারণে বীজ দোষ রয়েছে জন্মছকে, সেক্ষেত্রে কিন্তু একদম ম্যান্ডেটরি সূর্যাস্তের পরে শনিদেবের পুজোটা দেওয়া। কিভাবে দেবেন সে বিষয়ে অবশ্যই বলবো। কেউ কি ফোনে আছে? হ্যাঁ, একজন বন্ধু অপেক্ষা করছেন, আমরা জানবো অবশ্যই শনি মহারাজকে কিভাবে তুষ্ট করলে আমরা ভালোভাবে তার কাছ থেকে আশীর্বাদ বা কৃপা পাবো। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে? আমি ঢাকা থেকে বলছি, হাওড়া থেকে। কার বিষয়ে জানবেন? টেলিভিশনের সাউন্ডটাকে জিরো করে কথা বলুন, টেলিভিশনের সাউন্ডটা একদম জিরো করে বলুন। আপনি টেলিভিশনের সাউন্ডটাকে আগে জিরো করে তারপরে কথা বলুন, ভীষণ ফিডব্যাক হচ্ছে, লাইনটা কেটে যাবে। বলুন এবার হাজবেন্ডের নামটা বলুন, জন্ম তারিখ সময়টা বলুন। আচ্ছা বলুন, ওনার জন্ম তারিখ সময়টা বলুন। ওনার জন্ম তারিখ হচ্ছে 1992 সাল। হুম, মোবাইলে কথা বলুন, বলুন এবার। 1992 বলুন, কতই জানুয়ারি? 9 জানুয়ারি। 9 জানুয়ারি 1992, এইটুকু বলতে আপনি কতটা টাইম নিলেন? আচ্ছা বলুন টাইমটা কখন? নমস্কার, কে আছেন সঙ্গে বলুন? কোথা থেকে বলুন, কার বিষয়ে? বলুন আপনার নাম, জন্ম তারিখ, সময়টা বলুন। জন্মস্থান কোথায়? কি জানবেন, কি বিষয় জানবেন? কাউকে দেখিয়েছেন, কোন জ্যোতিষের পরামর্শ নিয়েছেন? শুক্রবার ছিল জন্মবার, মিথুন রাশি মকর লগ্ন আদ্রা নক্ষত্রে জন্ম, নক্ষত্রটা রাহু নক্ষত্র, নরগণ আপনার হচ্ছে শূদ্র বর্ণ, ব্যতিপাত যোগে জন্ম। হ্যাঁ, এখানে যেটা পাওয়া যাচ্ছে জন্ম ছকে আপনি
এই দ্বিতীয় মঙ্গল বসে রয়েছে, আর জন্মছকে একটা বীজ দোষ তৈরি হয়ে আছে আর দারিদ্র দোষ তৈরি হয়ে আছে, ঠিক আছে? এই ভাগ্যস্থানে দারিদ্র দোষ তৈরি হয়ে রয়েছে, এই দোষটা কিন্তু থাকা ভালো না, যার ফলে মন মতো কর্ম হতে গিয়ে বাধা আসবে, মনের মতো কর্ম হতে চাইবে না। আপনি চাকরির জন্য প্রস্তুতি নিন এবং পরীক্ষাগুলো দিন, দিলে পরে চাকরির ক্ষেত্রটা ভালো রয়েছে, সেক্ষেত্রে কিন্তু চাকরি পাবেন। হ্যাঁ, তার আগে বলবো এই বীজ দোষ আর দারিদ্র দোষ জন্মছকে রয়েছে, এটাকে ঠিক করে নিন। আর মাথা গরমের ভাব রয়েছে, একটু হঠকারিতা মনোভাব আপনার মধ্যে রয়েছে, সেটাকে একটু কন্ট্রোল করতে হবে। হ্যাঁ যার ফলে কিন্তু ক্যারিয়ারে খুব সমস্যা আসবে। অবশ্যই আপনি বীজ দোষ যেটা জন্মছকে হয়ে আছে সেটা আপনি আগে ঠিক করুন, না হলে না এই যে ভাগ্যস্থানে দারিদ্র দোষ করে আছে না, ভাগ্যটা উন্নত হতে দেবে না, ভীষণ ভাবে কষ্ট দেবে। এবং মঙ্গল গ্রহ জন্মছকে বকরি, বুধ গ্রহ বকরি, অনেকগুলো সমস্যা আছে এগুলো। এই যে হরোস্কোপটা আপনি প্রজেক্ট করেছেন, এটা টিভিতে সলিউশনের মতো হরোস্কোপ নয়, বুঝতে পেরেছেন? এটা অবশ্যই দেখিয়ে প্রতিকার প্রতিবিধান করলে তবে গিয়ে আপনি জীবনে ভালো চাকরি বাকরি পাবেন, প্রতিষ্ঠা পাবেন, সে সমস্ত যোগ রয়েছে, সেটাকে কার্যকরী করলে তবে হবে, বুঝতে পেরেছেন? ঠিক আছে, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন 9051200976, অগ্রিম বুকিং করে আপনি চেম্বারে চলে আসুন। ধন্যবাদ, অনেকটা সময় আপনাকে দেওয়া হয়েছে, অনেকটা আপনি জেনে গেছেন, এবার শুধু জানলে হবে না, কার্যকরী করতে হবে। আর একজন বন্ধু রয়েছে, স্যার ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে, কার বিষয়ে জানবেন, কে বলছেন? কিচ্ছু শোনা যাচ্ছে না দাদা, একটু জোরে বলতে হবে। ছেলের বিষয়ে জানবো, ছেলের বিষয়ে। ছেলের নাম, জন্ম তারিখ, সময়। আচ্ছা, আপনি টিভিতে শুনছেন? টিভিতে শুনলে তো হবে না। আচ্ছা, 8 90 কত? 1 8। নাম কি ছেলের? নাম কি? প্রীতম ঘোষ। প্রীতম ঘোষ। কত ডেট অফ বার্থ? কত? 1 8। কিছুই বুঝতে পারছি না, কিছু বোঝা যাচ্ছে না, সরি। 1990। আরে 1990 কত? 1 8 1990, তাই তো? হ্যাঁ, টাইমিংটা বলুন। রাত্রি 1:45। রাত্রি 1:45। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা, আচ্ছা। কি জানবেন প্রীতমের বিষয়ে? যে টাইম কখন বললেন উনি? রাত্রি 1:45। আচ্ছা, ঠিক আছে, 1 8 1990 বললেন তো? ঠিক আছে, আপনি ফোনটা রাখুন, বোঝা যাচ্ছে। আচ্ছা, বুঝেছি। বুধবার ছিল জন্মবার, এটা আপনার বৃষ লগ্ন, আপনার ছেলের বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, শুক্ল পক্ষ, দশমী তিথি ছিল, গণ হচ্ছে দেবগণ এবং বিপ্রবর্ণ। ভীষণ ফিডব্যাক হচ্ছে। আপনি ফোনটা রেখে দিয়ে শুনুন, ফোনটা রেখে দিয়ে টিভিতে শুনুন, আপনি ভীষণ ফিডব্যাক হচ্ছে। আর নইলে টিভি সাউন্ডটাকে বন্ধ করে আপনি নিজে শুনুন, যে কোনো একটা পথে আসুন, দুটোকে চালিয়ে হবে না। এর 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 ক্ষেত্রেও যেটা রয়েছে, গুরুচণ্ডালী দোষ রয়েছে জন্মছকে, গুরুচণ্ডালী দোষ থাকলেও মনের মতো কর্ম পায় না, এডুকেশন ভালো করেছে কিন্তু কর্মের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাধা রয়েছে, এটাকে কাটাতে হবে, কাটালে ঠিক হবে। দ্বাদশে মঙ্গল, এরও কিন্তু মাথা গরম ভাব রয়েছে, সিদ্ধান্ত নিতে পারে না, সিদ্ধান্তের ক্ষেত্রে দনুমনো করা, এই ধরনের কিন্তু সমস্যা এর ক্ষেত্রেও রয়েছে। হ্যাঁ, আর একটু চোট আঘাত লেগে যাওয়ার যোগ রয়েছে,
খুব সতর্ক রাখবেন ওকে অবশ্যই। কিন্তু এই বৃহস্পতির উপরে যে বৃহস্পতি কেতু যুক্ত এবং রাহুর দৃষ্টি রয়েছে, এই যোগটা ভালো নয়, এটা নেগেটিভ যোগ। ওর লগ্ন অনুযায়ী একাদশপতি যেটা সাকসেস পাওয়ার যে গ্রহ, সেই গ্রহটা ড্যামেজ, বৃহস্পতিটা ড্যামেজ। এখানে এটাকে আগে যতক্ষণ না ঠিক করা যাবে ততক্ষণ কিন্তু উন্নতি হতে গিয়ে বাধা আসবে, মনের মতো কাজ পেতে পারবে না, বাধা আসবে। এবং ভুল বন্ধুর সঙ্গে পড়ে যাওয়ারও কিন্তু এখানে যোগ পাচ্ছি, অবশ্যই কিন্তু এটা ঠিক করে নেবেন, রেকটিফাই করতেই হবে, সেটা প্রতিকারের মাধ্যমে ওটা একটা ভালো পজিশনে আসবে। তার জন্য অবশ্যই আপনাদের ফোন নাম্বারটা লিখে রাখতে হবে, কন্টাক্ট করে স্যারের চেম্বারে চলে আসতে হবে, সরাসরি চলে আসুন, আপনারা ফেস টু ফেস কথা বলুন। অনেকটা টাইম নিয়ে তিনি কিন্তু সেই কাজগুলোকে কথা শুনেন এবং তিনি যা বলার বলবেন, এবং সেটা প্রতিকার যদি মনে করেন সেই প্রতিকারের মাধ্যমে আপনাদের 100% রেজাল্ট আপনারা কিন্তু পাচ্ছেন। আরেকজন বন্ধু হচ্ছে, স্যার আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? ৬:৪৩ জন্মস্থান কল্যাণী, জন্মস্থান কল্যাণী। আচ্ছা, হ্যাঁ, মানে আমি জানতে চাই আগামী বছর, মানে এই বছর থেকে আগামী বছর কেমন যাবে, অনেকগুলো পরীক্ষা আছে। আপনি কাউকে দেখিয়েছেন, কোন জ্যোতিষের শরণাপন্ন হয়েছেন বা কা গেছেন কারণ আছে? না না, এখনো কারণ কাছে যাইনি, প্রথম দাদার ফোন পেলাম। ভালো লাগছে অনুষ্ঠান? ওর যেটা রয়েছে লগ্ন, বিষলগ্ন রাশি মিথুন রাশি, মেঘশিরা নক্ষত্র, হ্যাঁ, এই নক্ষত্রটা কিন্তু চঞ্চল, ভীষণ চঞ্চলতা দেয়। হ্যাঁ, মেঘশিরা অর্থাৎ হরিণের মাথা, মেঘশিরা নক্ষত্রের প্রতীক। হরিণ যেমন চঞ্চল, কোনো বিষয়ে স্থির নেই, এও কিন্তু সেই নক্ষত্রে জন্ম। শুক্ল পক্ষ তৃতীয়া তিথি, গণ হচ্ছে দেবগণ, হ্যাঁ, সুকর্মণ যোগে জন্ম। সুকর্মণ যোগে জন্ম হলে জীবনে অনেক ভালো কিছু করে। হ্যাঁ, পড়াশোনার যে জায়গা, পরীক্ষাগুলো কিন্তু ভালো দিতে পারবে। তবে একটা ঘরে ছটা গ্রহ বসে গেছে, সেটা লগ্নে বসে গেছে, লগ্নের দ্বিতীয় চন্দ্র বৃহস্পতি অবস্থান করছে, আর লগ্নের সপ্তমে অবস্থান করছে কেতু, বাদ বাকি সব ঘরগুলোই ফাঁকা। একটা ঘরে ছটা গ্রহ অবস্থান করা এটা মোটেই শুভদায়ক নয়, মাঙ্গলিক দোষ, পাশাপাশি বীজ দোষ, পাশাপাশি গুরুচণ্ডালী দোষ, অনেকগুলো দোষ সৃষ্টি করেছে। ভালো যেটা রয়েছে, গজকেশ্বরী যোগ রয়েছে জন্মছকে, ওর আগামী বছর যে এক্সামগুলো রয়েছে যেগুলো বলছিলেন ওগুলো কিন্তু করতে পারবে। তবে ওর হটকারী মানসিকতার জন্য অনেক সময় কি হবে, জানা জিনিস ভুল করে চলে আসার প্রবণতা আসতে পারে, আর অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলে কিছু জায়গা কিন্তু সমস্যা হতে পারে। এই দুটো বিষয় মাথায় রেখে যদি এগোয় এবং জ্যোতিষ মতে যদি একটু প্রতিকার করিয়ে নিয়ে এগোয়, সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট গুলো ভালো হবে, ও কিন্তু জীবনে প্রতিষ্ঠা পাবে, যোগ ভালো রয়েছে। আর এই দোষগুলোকে কিন্তু ডেফিনেটলি কাটিয়ে দেবেন, ওরও মাথা গরমের যোগ রয়েছে। শরীরের দিকেও খেয়াল রাখতে হবে, স্কিনের প্রবলেম, কিছু গাইনিকাল প্রবলেমও কিন্তু ভোগাবে, ঠিক আছে? হ্যাঁ, এটা অবশ্যই, এই একটা ঘরে ছটা গ্রহ লগ্নে বসে আছে তো এটা শুভ দেয় না, সারা মানে বেশিরভাগ টাইমটাই না অসুস্থতা দেবে, সুতরাং এটা অবশ্যই প্রতিকার করিয়ে নেবেন। ওর কিন্তু প্রতিকারটা দরকার দিদি ভাই। আপনি একটা কাজ করুন, ফোন নাম্বারটা কি লিখেছেন? 9051200। আপনি চটপট করে যেটা কাছাকাছি হবে আপনি পৌঁছে যান, আপনার দমদমটা বেশি সুবিধা হবে। আপনি কোথা থেকে ফোন করছিলেন করছেন? কল্যাণী থেকে। ঠিক আছে, আপনি দমদমেই চলে আসুন, ফোনের মাধ্যমে একটু যোগাযোগ করে অগ্রিম বুকিং করে চলে আসুন, শুধু জানলে হবে না দিদি।
ধন্যবাদ। শুক্র আপনার মেয়ের যে পজিশনে রয়েছে সেটা হচ্ছে লগ্নের মধ্যে বসে রয়েছে, এবং সে শুক্রটা রাহু যুক্ত হয়ে বসে রয়েছে। দৈত্য গুরু যখন রাহু যুক্ত হয়ে যায় সেটা গুরু চন্ডাল রূপই ধারণ করে। এর সঙ্গে যেহেতু শনি যুক্ত, মঙ্গল যুক্ত, এটা আরো কিন্তু ক্ষতিকারক, যার ফলে কিন্তু শরীর নিয়েও কিন্তু খুব ভোগাবে, এই যোগটা খুব ভোগায়, গাইনিকাল প্রবলেমও কিন্তু এইটা ভীষণ দায়ী এর জন্য, এবং ক্রনিক ডিজিজ দেয় এই ধরনের যোগ। সুতরাং খুব সতর্ক থাকুন, সতর্কভাবে এটা প্রতিকার করিয়ে নেবেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আপনি জানার অনেক তাড়াতাড়ি। ১৭/১২/১৯৯৬ টাইমিংটা বলুন। হ্যাঁ, ১টা ৫৫ মুর্শিদাবাদ। কি জানবেন মেয়ের বিষয়ে? চাকরির জন্য? আচ্ছা আচ্ছা, কাউকে দেখিয়েছেন এখনো পর্যন্ত? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুনুন একটু ধরুন, সবাই ক্যারিয়ার নিয়ে খুবই চিন্তিত, বাবা মায়েরা স্বাভাবিক পরিস্থিতি, এই পরিস্থিতিতে সত্যি তাই চাকরির এমনি তো মানে। মেয়ের নাম কি বললেন? মিতা মণ্ডল। মিতা মণ্ডল, আচ্ছা, ওর কাজের যে যোগ রয়েছে না, ওই লগ্নের দ্বাদশে একটু ডিস্টার্ব রয়েছে, চন্দ্র শনি কেতু, এই যোগটা ভালো নয়। হ্যাঁ, এবং মোটামুটি যোগ ভালো বলতে পারেন কে, কাজ ভালো পাবে, কর্মযোগ ভালো রয়েছে, বুঝতে পেরেছেন? শুধু বীজ দোষটা রয়েছে জন্মছকে, এই বীজ দোষটাকে প্রতিকার করতে হবে, করলে ভালো কর্ম পাবে। আর ওর ক্ষেত্রে কিন্তু একটু খেয়াল রাখবেন, ওর জল থেকে কোনো বিপদের যোগ আছে, সমুদ্র এলাকায় বেড়াতে, জল ওয়াটার, সমুদ্র এলাকায় বেড়াতে গেলে একটু সতর্ক ভাবে যাবে, বুঝতে পেরেছেন? এমনি জন্মছকটা ভালো ছক, ও কিন্তু জীবনে প্রতিষ্ঠা পাবে, জাস্ট একটু প্রবলেম আছে, ওটাকে প্রতিকার করিয়ে নেবেন সময় সুযোগ করে। ওনার মানে অনলাইন প্রেডিকশনও আপনি করে নিতে পারেন, ঠিক আছে, সেই ব্যবস্থাও রয়েছে, এবং প্রতিকার যদি মনে করেন সেটা আপনার কুরিয়ার সার্ভিস আপনার বাড়িতেও পৌঁছে যাবে। শনি সাড়ে সাতিও চলছে মেয়ের, একটু সতর্ক রাখবেন, শনি সাড়ে সাতিও চলছে। মীন রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। ধন্যবাদ, আরো ডিটেইল জানতে হলে অবশ্যই চেম্বারে আসতে হবে, নইলে অনলাইন প্রেডিকশন করে নিতে হবে। আমি একটু তার আগে বলে দিচ্ছি অ্যাড্রেস গুলো, আপনারা অধীর আগ্রহে বসে আছেন, নিজস্ব যে চেম্বার স্যারের আমি সে একটু জানিয়ে দিচ্ছি, রাজপুর চৌহাটি মোড়ে আপনারা পেয়ে যাচ্ছেন, প্রত্যেক রবিবার সকাল ১০টা থেকে ৩টার মধ্যে পাচ্ছেন, এবং বুধ এবং শুক্রবারও বিকেল ৫টা থেকে ১০টার মধ্যে পাচ্ছেন, যেটা হলো রাজপুর চৌহাটি মোড়। এবার কিভাবে আসবেন? আপনারা আসবেন কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে নেমে বারুইপুরগামী যে কোনো বাস বা অটোতে মাত্র ১০ থেকে ১৫ মিনিট লাগবে রাজপুর চৌহাটি মোড়ে পৌঁছাতে। আরেকটি জায়গা সুভাষগ্রামে আপনারা পেয়ে যাবেন, প্রত্যেক বৃহস্পতিবার এবং রবিবার সন্ধ্যে ৮টা থেকে ১০টার মধ্যে সুভাষগ্রামে পেয়ে যাচ্ছেন। আরেকটি জায়গা খুব পপুলার জায়গা, এগুলো আপনারা জানেন, সেটা জয়নগরে পাচ্ছেন, প্রতি মঙ্গলবার বিকেল ৫টা থেকে ৯টার মধ্যে পেয়ে যাচ্ছেন, সেটাও আপনাদের জানিয়ে দিলাম, জয়নগরে প্রত্যেক মঙ্গলবার বিকেল ৫টা থেকে ৯টার মধ্যে পাচ্ছেন। এছাড়া আপনারা দমদম সিটির মোড়, যেটা সেন্ট্রাল একদম জায়গায়, দমদম সিটির মোড়ে প্রত্যেক শনিবার পেয়ে যাচ্ছেন, সন্ধ্যে ৭টা থেকে ৯টার মধ্যে পেয়ে যাচ্ছেন, এবং সেই দিনই বেহালা সানরাইজে আপনারা ৫টা থেকে ৭টার মধ্যে পেয়ে যাচ্ছেন। দমদম মানেই তো আপনারা জানেন বনগাঁ, হাবড়া, বারাসাত সব বন্ধুরা আসতে পাচ্ছেন, এদিকে হাওড়া, হুগলি থেকে শুরু করে ডানলপ, দক্ষিণেশ্বর সব বন্ধুরাই আসতে পাচ্ছেন। এছাড়া দুর্গাপুরে আপনারা পেয়ে যাচ্ছেন, মাসে একবার করে দুর্গাপুরে পাচ্ছেন, আমাদের বুকিং কিন্তু অন চলছে, আপনারা বুকিং করতে থাকুন, অ্যানাউন্সমেন্ট আমরা করে দেবো কবে তিনি দুর্গাপুরে পৌঁছে যাবেন, সেটা আমরা আগে থেকে অ্যানাউন্সমেন্ট করে দেবো। আরেকটি জায়গা হলো বহরমপুরে বন্ধুরা পাচ্ছেন, এটাও আপনারা লিখে রাখুন, নোট ডাউন করে রাখুন, যার যেখানে কাছে কাছে হবে পৌঁছে যান, অগ্রিম বুকিং করে বন্ধুরা অবশ্যই আসবেন। ফোন নাম্বারটি আমি একটু জানিয়ে দিচ্ছি, ৯০৫১২০০৯৭৬, এটি হলো বুকিং নাম্বার, রেড বক্সে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার বলে লেখা, ৯০৫১২০০৯৭৬। আর যারা এসে পৌঁছাতে পারছেন না তারা কিন্তু অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা তিনি রেখে
রেখেছেন এবং প্রতিকার যদি মনে করেন সেই প্রতিকারও কিন্তু আপনাদের কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। আরেকটা সুখবর, সেটা আপনারা জানেন প্রত্যেক সোমবার কিন্তু আপনারা স্পেশাল ভাবে আপনারা দেখাতে পাচ্ছেন, একজনকে দুজন অনেকটা সময় দিয়ে তিনি কিন্তু দেখে দিচ্ছেন, সেটা আপনারা জানেন। স্পেশালের ডেফিনেশন আপনারা জানেন, ভীষণ অনেকটা সময় দিয়ে আপনাকে নির্বিলি ভাবে আপনাকে সেই কাজটি তিনি করে দেবেন, এটা আপনাদের জানিয়ে দিলাম। আর আপনারা তো জানেন প্রত্যেক দিন আপনারা অনুষ্ঠানটি দেখছেন, সোম থেকে শনিবার আপনারা দেখতে পাচ্ছেন সকাল 10:35 অনুষ্ঠানটি যেমন দেখছেন, তেমন রবিবারও আপনারা দেখতে পাচ্ছেন সকাল 8:10। এছাড়া লাইভ অনুষ্ঠান নিয়ে আমরা প্রত্যেক বৃহস্পতিবার যেমন ফিরে আসি, তেমন শনিবারও 2:45 অনুষ্ঠানটি দেখছেন। আমাদের একদম সময় শেষ, স্যার। আমরা পরবর্তী লাইভ নিয়ে আবার একটি নতুন বিষয় রাখবো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আজ এই পর্যন্ত, নমস্কার।